খেলাপি ঋণ পুনরুদ্ধারে কাউকে ছাড় না দেওয়ার কথা জানিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খলিলুর রহমান। বিকেলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ন্যাশনাল ব্যাংকের মূলধন বাড়াতে শেয়ার হোল্ডারদের মাধ্যমে 1,000 কোটি টাকার যোগান দেওয়া হবে। পরবর্তীতে আরও 3,000 কোটি টাকা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যোগান দেওয়া হবে। রোববার ন্যাশনাল ব্যাংকের 10 সদস্যের পরিচালনা পর্ষদ নতুন করে গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরশাদ মাহমুদ, ব্যবসায়ী প্রতিনিধি পরিচালক।